জিজ্ঞাসা করবো যে ও প্রণয়, আমি এটাও বলতে চাই যে প্রণয় আজকে যারা যারা কম্পোজিশন করছে আমাদের বেঙ্গলি ইন্ডাস্ট্রিতে, তো আমি মনে করি আপকামিং, সত্যিকার মন থেকে বলছি, আপকামিং কম্পোজারদের মধ্যে খুব বড় একটা নাম প্রণয় হবে। তো সেই জায়গা থেকে ওর প্রচুর কম্পোজিশন আছে, এটাও ওর কম্পোজিশন, লিরিক্স কম্পোজিশন দুটোই। তো কবিপ্রিয়া, তোদের যখন ফোক মন্ত্রা ফর্ম হয়, মানে একসাথে, মানে তো তুই প্রণয় ওরা কি সব এক, মানে ফাউন্ডার মেম্বার? হ্যাঁ, ফাউন্ডার মেম্বার প্রণয়ে, আর আমাদের আগে শিলাদিত্য ছিল গিটারিস্ট, ও এখন নেই, বম্বে থাকে। তো ওরা দুজন, ওদের ব্রেন চাইল্ড বেসিক্যালি, তো ওরাই আমাকে অ্যাপ্রোচ করে কলেজেই। একদিন আমরা একই কলেজে পড়তাম, তো সেটা একটা মানে লং স্টোরি আর কি, দেখ লং স্টোরি শর্ট। তো ওই আর কি, কলেজে মানে র্যান্ডমলি আমাকে একদিন অ্যাপ্রোচ করে ওরা,
আর আমি এক কথায় হ্যাঁ বলে দিই। আচ্ছা, তো কবিপ্রিয়ার কাছ থেকে আমি চলে যাব প্রণয়ের কাছে, যে তুই যখন কম্পোজিশন করছিস বা মানে তুই সুন্দর সুন্দর কম্পোজিশন করছিস বা সামনে তুই মানে আমরা সবাই চেষ্টা করছি কোথাও না কোথাও দিয়ে, তো সামনে তোর তুই কিভাবে ভাবছিস? আমার কোনো ভাবনা টাবনা নেই খুব একটা বেশি, তার কারণ হলো মানে আমার কিছু গান জমে আছে যেগুলো আমি লিখতাম, আর আমি ওগুলো আমার রেগুলারলি সবাইকে পাঠাই, মানে আমাদের বন্ধু বান্ধবদের, তাতে মানুষজন বিরক্তই হয়, কিন্তু আই নেভার স্টপ ডুইং মাই ওয়ার্ক, এবং আমি সবাইকে বিরক্তটা খুব হাসি মনে করি। আমি চলে যাব আমাদের নবীদের কাছে। তো নবীদা, এই এই এপিসোডটা তো ফিচার হচ্ছে, তো তুমি যখন ওদের গান শোনো বা তোমাকে কখন ওরা অ্যাপ্রোচ করে এই গানটা সম্বন্ধে কি বলো? আমার সঙ্গে ওদের অ্যাকচুয়ালি অনেক দিনের সম্পর্ক, তো ওই যেরকম কবি যেটা বলছিল, ওরা যখন একসময় কলেজে পড়তো তখন ওদের কলেজের জন্য একটা ট্র্যাক আমি বানিয়েছিলাম, সেটাও আমাদের একসঙ্গেই কাজ করে, একসঙ্গেই কাজ ছিল, সেটা শিলাও ছিল সেই সময়, আরো কয়েকজন ছিল যারা কলেজের ছিল, তো ওই সময় থেকেই বন্ধুত্ব, এবং তারপরে আমাদের রেগুলার ইন্টারাকশন হয়, কথাবার্তা হয়, মানে ক্রিয়েটিভ আইডিয়াস আদান প্রদান হয়, তো এটা একটা খুব ভালো ব্যাপার যে মানে সবাই মানে এই মুহূর্তে যারা যারা মিউজিক করছে, এভরিওয়ান ইজ ভেরি ওপেন টু ইউ নো এক্সচেঞ্জিং আইডিয়াস অ্যান্ড সবাই সবার থেকে, কারণ ওভাবেই ম্যাজিকটা তৈরি হয় আমার মনে হয়, যে মানে বিভিন্ন ব্যাকগ্রাউন্ড থেকে বিভিন্ন মানুষ যখন নিজেদের ইনফ্লুয়েন্সেসগুলো নিয়ে আসে তখন হয়, যেমন এই গানটা রাধা, এই এই গানটা ইজ এ ভেরি মানে এই গানটার মধ্যে হয়তো যে দর্শনটা রয়েছে, এটা প্রণয় বেটা বলতে পারবে, সেটা খুব ফোক ওরিয়েন্টেড বলা যেতে পারে, বা মানে ইট টকস অ্যাবাউট আমাদের ফোকলোরের কিছু এলিমেন্ট, বাট একদম পুরোপুরি একটা আরবান কনটেক্সটে জিনিসটাকে ফেলা হচ্ছে। গানটার সম্বন্ধে, গানটা প্রণয় যখন ইনিশিয়ালি লিখেছিল, গানটা অ্যাবসলিউটলি একটা আলাদা গান ছিল, মানে এখন যেটা আমরা শুনতে পারবো গানটা একেবারেই শুনে অ্যাডভান্স মনে হবে না একটা ফোক গান হচ্ছে, একটা বাংলা ফোক গান হচ্ছে, কিন্তু গানটা এর আগে অ্যাকচুয়ালি একদম টিপিক্যাল বাংলা একটা ফোক গান ছিল, মানে মানে দোতারা বাজিয়ে, হ্যাঁ মানে দোতারা বাজিয়ে, কিন্তু আমার কোথাও মনে হয় প্রণয় বোধহয় আমার কথা ভেবেই, মানে আমার ওয়ে অফ সিঙ্গিং, স্টাইল অফ সিঙ্গিংটা ভেবে কিছু এক্সপেরিমেন্ট করতে চেয়ে গানটা মানে এই রূপটা ধারণ করেছে। দিস ওয়াজ অ্যাবসলিউটলি আ ডিফারেন্ট সং। দুটো টাইম লাইন খুঁজে পাওয়া যাবে এই গানটার মধ্যে, আর দুটো আর মানে একটা হচ্ছে রাধা যেই সময়কার রাধা, আর মানে রাধা আর রাধার বৈকুণ্ঠ, আর এদিকে হঠাৎ যদি আমরা কলকাতায় ইমাজিন করি একটা আরবান একটা মেট্রোপলিটন সিটি, সেখানে মানে এই রাধাকে যদি হঠাৎ করে একটা মেট্রো সিটিতে এনে ফেলে দেওয়া হয় আজকের দিনে, তাহলে সে নিজেকে হারিয়ে ফেলবে এখানে, আর এই শহরটা তাকে চিনবেই না, মানে শি উইল নট বিলং হিয়ার। হ্যাঁ মানে রাধা মানে আর্কিটাইপ, একটা আর্কিটাইপকে যখন এস্টাবলিশ করা হয়, তো রাধাই আর্কিটাইপটা যখন এস্টাবলিশ হয় তো সঙ্গে সঙ্গে কি কি অ্যাসোসিয়েশনস আসে, মাথুর বা বিরহ বা বিভিন্ন যে পর্যায়গুলো এইগুলোর অ্যাসোসিয়েশনস, তো এই ক্যারেক্টারটা যখন একটা আরবান সেটিংসে পড়ে, সেই ক্যারেক্টারের বেসিক ডিসিপ্লিনসগুলো তো চেঞ্জ হয় না বা তার অ্যাসোসিয়েশনসটা তো চেঞ্জ হয় না, কিন্তু তুমি যখন ওই কনটেক্সটাকে তার চেঞ্জ করে ফেলো, তো হাউ মানে হাউ ট্রাভেল ইজ শি ইন দিস জোন আর কি, এটাই হলো গল্পটার মেন গল্প। তো এটা একটা ফ্রেশ কনসেপ্ট আমার মনে হয়, তো গানটাও বেশ ইন্টারেস্টিং একটা গান, তো দেখা যাক, আশা করি ভালো লাগবে সব। একদম, আমরা সেটাই মানে আশা করব, এটা থেকেই আমরা প্রকাশিত করছি। আর আমরা এখন চলে যাব সৌরভের কাছে, আমাদের এডি, আমাদের ডিওপি। তো সৌরভ, তুই গানটা সম্বন্ধে বা তুই ফোকমন্ত্রা সম্বন্ধে যদি, কারণ তুই সবসময় বলেছিস যে এটা তোর মাদার ব্যান্ড বা তোর মাদার প্রজেক্ট, এটা রাইট নাও তো সেটাই, কিন্তু এই ব্যান্ডটা জয়েন করার পর তো কিছু মাদার মানে রাইট নাও তো কন্ডিশন যেই জায়গাটা সেখান থেকে আমি বলছি, মানে আমি জানি না আমি পরে কি কি করবো বা আমি কোথায় থাকবো, ধরুন কেউ তো জানে না, আনসার্টেন, তো আমার সাথে এই ব্যান্ডের ঢোকা বা এই ব্যান্ডে আমি বাজানোটা একটা খুব একটা ফানি ইনসিডেন্ট, সেটা হচ্ছে আমি আর কবি একটা হঠাৎই একদিন দেখা একটা হাউস পার্টিতে, সেখানে আমরা ঠিক আছে মানে আমরা একটু পার্টি ফার্টি করছিলাম, তো তখনই আমাকে একবার বলে যে আমরা ওদের তখন ড্রামারের একটু প্রবলেম ছিল, যে ওদের ড্রাম কোনো ফিক্সড ড্রামার ছিল না, যে অনেক ফ্রিল্যান্স ড্রামার ওদের একসঙ্গে এ বা ছো বা আছে এরকম একটু প্রবলেম ছিল ওদের, তো আমি তো বলি হ্যাঁ জাম করতেই পারি, মানে তখনই কিছু ফাইনাল হয়নি আর কি, তো তার তিন চার মাস পরে আমি ফাইনালি আমাকে শিলা কল করে একদিন, যে তোর সাথে কবির কথা হয়েছিল, আমি শিলা বলছি, শিলাই তো ব্যান্ডের গিটার প্লেয়ার, তখন আমরা জাম করতে বসি, তো তারপর থেকে
এই যে এই মানুষটিকে সব থেকে জ্বালাই ব্যান্ডের, আর বাকিদের সাথে খুব ভালো। ভিতেনের সাথে আমার অনেক পরে আলাপ, ভিতেন ওর অনেক পুরনো বন্ধু, বাকিদেরকেও চিনতো, আমার সাথে অনেক পরে আলাপ, কিন্তু আমি জিজ্ঞাসা করবো, আমি হিতেনকে আর রনকে জিজ্ঞাসা করবো যে কেমন লাগলো অপ্রকাশিত। আমার তো অপ্রকাশিত কনসেপ্টটাই খুব ভালো লাগে। এমনিতে এর আগে আমি দিব্যেন্দু মুখার্জির সাথে গাইছি অপ্রকাশিততে, কিন্তু আমরা এখন এখানে বাজাচ্ছি, গানটাও খুবই পছন্দের গান, পছন্দের লোকদের সাথে বাজাচ্ছি একটা সুন্দর সেটে, তোমরা অর্গানাইজ করছো এটা, সো অল থ্যাঙ্কস টু ইউ, আমার তো খুবই ভালো লেগেছে এখানে। আমরা সবাই মিলে একসাথে, যেমন আমাদের সাথে আজকে আছে ফোক মন্ত্রা, সবাই একসাথে আমরা চেষ্টা করছি যে নন ফিল্ম কিছু করার, নন ফিল্ম মিউজিককে সাপোর্ট করার, যেখান থেকে সবাই আমরা এগিয়ে এসে করছি অপ্রকাশিত টু। আর অপ্রকাশিত ওয়ানেও আমরা একসাথে করেছিলাম, যেটা রেসপন্স পেয়েছিলাম, তো এই জায়গা থেকেই অপ্রকাশিত সিজন টু করা, আশা রাখছি অপ্রকাশিত সিজন থ্রিও হবে। আর অপ্রকাশিত টু এর শেষ গানটাও প্রণয় অনেকগুলো কম্পোজিশন করেছে, কিন্তু অপ্রকাশিত টু এর যেই শেষ গানটা আমাদের, সেই গানটাও প্রণয় কম্পোজিশন করছে। যেতে থাকুন অপ্রকাশিত টু আর সাথে থাকুন।